2021 শিক্ষাবর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিষয়। আজকে তোমাদের নিয়ে আমার এটা তৃতীয় লেকচার। তো প্রথম দুইটা লেকচার আমরা পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর নিয়ে আলোচনা করেছি কিছু অংশ। আজ আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো। তো গত ক্লাসের লাস্ট আমার ছিল যে ত্রিমাত্রিক দ্বিমাত্রিক স্থানাঙ্কর আলোচনা। তো সেখান থেকে আমরা থিটা এক্স থিটা ওয়াই বের করা দেখেছি। তো তৃতীয় যদি ত্রিমাত্রিক ডাইমেনশন বা ত্রিমাত্রিক উপাংশ নিয়ে করি, তখন তৃতীয় ডাইমেনশনের ক্ষেত্রে আমরা একটা কোসাইনের মান দেখেছিলাম। তো আজকে আমরা একটু পিছনে যাব। তো দেখো, একটু বলে দিচ্ছি, আমার ঠান্ডা জল, গলাটা একটু ব্যথা করতেছে, কণ্ঠ হয়তো পরিবর্তন হচ্ছে। এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ, তাহলে এটা কি অক্ষ? জেড অক্ষ। এটা যদি জিরো 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 বিন্দু দিয়ে একটু খেয়াল করো, আমাদের এই জায়গাটাতে এখানটাতে হচ্ছে এই এক্স একটা অক্ষ, ওয়াই একটা অক্ষ, জেড একটা অক্ষ। এখন এখানে এই তিনটা অক্ষ উভয় উভয়ের সাথে কি সমকোণে আছে, যেমন এক্স ওয়াই অক্ষ এখানে কিন্তু সমকোণে আছে। ঠিক এখানে এই ওয়াই জেড, ওয়াইয়ের সাথে জেড সমকোণে আছে, এক্স এর সাথে জেড সমকোণে আছে। আসলে এটা কিন্তু বোর্ডে এরকম দেখা যাচ্ছে যে এই এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সমকোণে আছে, কিন্তু এই ওয়াই অক্ষ জেড অক্ষটা কোনোটার সাথে সমকোণে নাই, এরকম দেখা যাচ্ছে। আসলে কিন্তু এরকম না। তুমি একটু যদি তোমার বাসায় চিন্তা করো যে যেখানে দুটা দেয়াল আছে, দুটা দেয়াল থাকলে ওটা ঠিক কর্নারের জায়গায় নিচ দিয়ে আর একটা যদি রেখার মতো চিন্তা করো এবং কর্নারটাকে, তখন দেখা যাবে না প্রত্যেকটা প্রত্যেকটার সাথে কি আছে, সমকোণে আছে। যেমন এখানে দেখো, এই 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 অক্ষটা, ও যে অক্ষটাকে আমরা যদি সরাসরি এটা চিন্তা না করে এভাবে চিন্তা করি, এভাবে একটু দেখো তো, তাহলে এই এক্স ওয়াই সমকোণে আছে, এই এক্স এর সাথে কি কলমটা সমকোণে আছে, কলমটা কিন্তু আমরা জেড অক্ষ চিন্তা করি, আবার ওই অক্ষের সাথে কি কলমটা, কলমটাকে যদি জেড অক্ষ ধরে সমকোণে কিন্তু আছে। তাহলে আমরা চিন্তা করব, যেহেতু ত্রিমাত্রিক নিব, তাহলে এই ক্ষেত্রে এখানে যদি আমরা ধরো কলম ধরছি, ধরলে ধরে নাও এখানে একটা বিন্দু আছে, কত এটাকে এই ভেক্টর চিন্তা করি, আসলে এই ভেক্টরটা এখানে হতে পারে, এটা এই দিকে হতে পারে, এদিকে হতে পারে, এটা কেমন, ধরে নাও তোমার বাসায় একটা ফ্যান আছে, তো যেখানে দুটা দেয়াল আছে, ধরো এই একটা দেয়াল এই একটা দেয়াল, এখন যদি এরকম চিন্তা করতাম, দেখো তো এই একটা দেয়াল আর আমার হাতের একটা দেয়াল, এই নিচে এটা এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, তাহলে এখান থেকে আমার আর একটা আসছে, এদিকে একটা অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে এই জায়গাটাতে যদি ফ্যান এখানে থাকতো, ধরো নাও একটা ফ্যান আছে ঘুরতেছে বা স্থির আছে, এখন এই বিন্দুটা থেকে ফ্যান পর্যন্ত দূরত্ব হচ্ছে এই ভেক্টরটা। এখন তাহলে দেখো, এটা যদি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ হয়, এখন আমাদের দরকার কি এই ওয়াই অক্ষের মান কত। তো আমরা গতদিন কিন্তু বলেছিলাম, গত ক্লাসে অভিক্ষ অভিক্ষেপ এবং উপাংশ এগুলো বলেছি, তা আজকে আমরা এখান থেকেও উপাংশটা কিছু একটু দেখব। তো এটার ক্ষেত্রে আগে আমরা দেখি, এখান থেকে তাহলে এই এ বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরে একটা কি লম্ব টানো, যেমন ফ্যানটা যদি এখানে ঘুরতে থাকে, ঠিক এখান থেকে এই জায়গাটা ধরো ফ্যান ঘুরতেছে অক্ষের, তাহলে এই বিন্দুটা যদি এখানে হয়, এখান থেকে এই অক্ষের উপরে এই অক্ষ থেকে একটা লম্ব টানো, ঠিক এখান থেকে লম্বটা টানো, তাহলে এটা কি এ ওয়াই, কারণ ওয়াই অক্ষের উপরে। ঠিক এখন দেখো, এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে যদি আমরা চিন্তা করি, ফ্যানটা কিন্তু আসলে তো এখানে না, ফ্যানটা তো এই অবস্থায় আছে, তো এখান থেকে কি সরাসরি লম্ব টানা যাবে এই এক্স অক্ষের উপরে? না। তাহলে আমরা এই এই বিন্দুটা থেকে যদি আমরা একটা ধরো লম্ব টেনে নিচ্ছি, ধরো এখানে আছে এই, তাহলে দেখো তো ফ্যানটা যখন তোমাদের রুমে থাকে, তখন যদি ওই ফ্যানের কোন এখানে থাকলো, ধরো ধরে নাও এই এই অবস্থা আছে, এখান থেকে আমরা লম্ব কোথায় টানবো, ফ্লোরের দিকে টানবো, লম্ব একদম বিন্দু থেকে ফ্লোরের দিকে টানলে, এই যে তিনটা বিন্দু এক জায়গায় একটা কর্নার আছে, কর্নার থেকে এই যেখানে লম্বটা টানছে ওই বিন্দু যোগ করে দাও, দেখো তো
যোগ করে দিলে ধর এই বিন্দু থেকে কি এক্স অক্ষের উপর কি একটা লম্ব অবশ্যই টানবো আমরা, এটা হচ্ছে তাহলে কি এক এক্স। এখন আমরা কি কি পেলাম, এ এক্স পেয়েছি, এ ওয়াই পেয়েছি। তাহলে এই ফ্যানের যে বিন্দুটা লম্ব টানছি ফ্যান থেকে, তাহলে এই বিন্দু থেকে ওয়াই ইয়ে ওজেড এর উপর একটা লম্ব টানো, ধর এটা লম্ব, এটা হচ্ছে ই জে। এখন দেখো তো এখানে এটা এরকম দেখতেছি, আসলে এটা লম্বর মতো মনে হচ্ছে না, যদি এটা থাকতো যে অক্ষরটা ধরে নাও, যে অক্ষরটা থাকলে তখন বোঝা যেত যে এই ফ্যানের এই বিন্দুটা থেকে এই জেডের উপর কি একটা লম্ব টানবো। এখন তাহলে এখানে এ এক্স একটা অক্ষ পেয়েছি, এ ওয়াই একটা পেয়েছি, এ জেড পেয়েছি। তোমরা এই জিনিসটা অবশ্যই বাসাতে তোমাদের যেখানে দেয়াল আছে দুটা দেয়াল পাশাপাশি নিলে, যেমন ধরে নাও আমি এটা দিয়ে দেখাচ্ছি, এই একটা এভাবে আছে এই, তাহলে কি এটা যদি এক্স অক্ষ হয় এটা কি ওয়াই অক্ষ, এর সাথে যদি আর একটা এভাবে আমি চিন্তা করি তাহলে নিচের এটা কি জেড অক্ষ, তাহলে এখান থেকে আমরা এভাবে ধরবো যদি একটা বিন্দু চিন্তা করি, তাহলে এখান থেকে এই যে পয়েন্টটা আসবে এই পয়েন্টটাই হচ্ছে তোমার এই পয়েন্টটা। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম, এক্স এ ওয়াই এ জেড। তাহলে এখান থেকে আমরা বিগত দিনে কিন্তু আমরা অভিক্ষেপ আলোচনা করেছি যে এক্স এখানে কি এক্স এক্স বলতে, এখন দেখো এক্স যেহেতু এটা এই এক্স কেন দিয়েছি, এক্সটা দিয়েছি যে এ একটা ভেক্টর আর এই অক্ষ হচ্ছে ও এক্স, এই এক্স অক্ষের উপরে, এই এক্স অক্ষের উপরে যদি আমরা এখানে ধরো জিরোটা নাও, জিরো দুই বিন্দু নাও দিই শূন্য ও বিন্দু, তখন দেখা যাবে কি এটা কি একটা এক্স অক্ষ, এই এক্স অক্ষের উপরে এর অভিক্ষেপটা কিন্তু এ এক্সটা। আচ্ছা এটা তো আমরা পরে যাই, এর আগে একটু আলোচনা করে নেই যে উপাংশ, আসলে উপাংশটা কি, ধরো এ এবং বি দুটা ভেক্টরের, এ এবং দুটা ভেক্টরের এক্স ওয়াই জেড অক্ষের উপরে যদি চিন্তা করি, তখন এর ক্ষেত্রে কার ক্ষেত্রে, এর ক্ষেত্রে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড অক্ষের এ ভেক্টরটার ক্ষেত্রে এক্স ওয়াই জেড অক্ষের উপরে উপাংশ কি হবে, এক্স এ ওয়াই এ জেড, ঠিক বি ভেক্টরের ক্ষেত্রে বি এক্স বি ওয়াই বি জেড। তাহলে কি আমরা কি লিখতে পারি, দেখো এখানে এ ভেক্টরের ক্ষেত্রে এ ভেক্টর সমান সমান এ এক্স আই, এই আই দ্বারা একক ভেক্টর বোঝায়, এ ওয়াই অবশ্যই তোমার এই আই জে কে এর উপরে অবশ্যই গ্যাপ দিতে হবে যেহেতু এটা একক ভেক্টর। তাহলে বি এর ক্ষেত্রে কি হবে দেখো, তোমার বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এখন দেখো এই এ ভেক্টর এবং বি ভেক্টরের উপাংশগুলো, তার মানে এখানে যেহেতু ত্রিমাত্রিক স্থানাঙ্ক, দ্বিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে তাহলে আমরা এক্স এ ওয়াই এ জেড, যদি ভেক্টরটা এখানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক হতো তাহলে এ এক্স আই এ ওয়াই জে পর্যন্ত যেতাম। এখন দেখো আমরা এই দুটা ভেক্টর পেয়েছি, তাহলে এখান থেকে কি আসা যায়, এ এবং আর ভেক্টর দুটো যদি একত্রিত করি যোগ করে দিই ভেক্টর দুটাকে, তাহলে এক্স আই প্লাস লিখবো, যেহেতু আমার এখানে জায়গা নেই তোমরা সামনে সামনে লিখবা, এখন দেখো এই এ প্লাস বি কে যদি সরাসরি আর ভেক্টর দ্বারা প্রকাশ করি সরাসরি কত আসে যোগ করব, তাহলে এই আই এর সাথে বি এক্স এর সাথে আছে, তাহলে এ এক্স প্লাস বি এক্স আই দাও প্লাস হচ্ছে কত এ ওয়াই প্লাস বি ওয়াই তে আছে বি ওয়াই জে প্লাস হচ্ছে এ জেড প্লাস বি জেড কে। এখন দেখো এখানে আমরা আর একটা মান পেয়েছি আইতে জেতে একটা কেতে একক ভেক্টর, এখন যদি এখানকে এটার সাপেক্ষে আমরা যদি এই আর এর একক ভেক্টর চিন্তা করি তাহলে কি হবে, আর এর সমান্তরাল একক ভেক্টর লিখতে গেলে এখানে এই আর এর একটা মান আমরা কত এ প্লাস বি এর পথে আর বসছি, এই আরটা যদি তোমার এক্স ওয়াই জেড অক্ষের উপরে থাকতো, কি অক্ষে এক্স ওয়াই জেড অক্ষের উপরে, তখন কি দাঁড়াইতো আর
সমান কত আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস আর একটু খেয়াল করো তো এই আর ভিটা বলতে কি এটা আসে তাহলে আমরা যদি এই ডান সাইড আমরা তুলনা করি এটাকে যদি সমীকরণ এক দেই আর এটা হচ্ছে সমীকরণ কত দুই তাহলে এখানে আমরা আর এক্স এখানে এক্স প্লাস বি এক্স কে এই আই ভেক্টর সাথে তাহলে এটা তাহলে এখান থেকে কি লেখা যায় একটু দেখো আমি উপরের পার্টটুকু একটু মুছে ফেলি আসলে সময় একটু দেখছো এখানে দেখো তাহলে এই আর এক্স এখানে কত এটা আই আই এর ভেক্টর এটা আই তাহলে এখানে আর এক্স সব কি লেখা যায় আর এক্স সমান অবশ্যই খেয়াল করবে যখন এই একক ভেক্টর আই সাইন দেবো তখন কিন্তু আর উপর কোনো ভেক্টর চিহ্ন দেবো না কারণ এই আইটা একক ভেক্টর ক্যাপ দ্বারা প্রকাশ হচ্ছে তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস বিএক্স ঠিক আর ওয়াই সমান কি এ ওয়াই প্লাস বি ওয়াই আর জেড সমান এখন দেখো এই তিনটা মান আমরা কিন্তু পেয়ে গেছি এতটুকু তো ক্লিয়ার কোথা থেকে এই সমীকরণ এক এবং দুই যদি তুলনা করি তখন আমরা কি আর এক্স সমান এটা আর ওয়াই সমান এটা এবং আর জেড সমান এই পার্ট আচ্ছা এতটুকু লিখলাম তাহলে দেখো তো এখান থেকে যদি আমরা এটা থেকে যাই ধরে নাও এই পার্টটুক এটা সমান তো এটা তাহলে কি লেখা যায় এ প্লাস বি সমান সমান কত লেখা যায় এপারটুক দেখছো একটু মুছে ফেললাম এই ফিগারটা নিয়ে আমি একটু যাবো এই জন্য আগে আমার উপাংশটা একটু দেখে যাচ্ছি এই জন্য এখন দেখো এখানে এই আর আরেকটু তো আমরা কি পেয়েছি একটু পেয়েছি তাহলে কি লেখা যায় এখানে দেখো এই আর আর ভেক্টর বলতে কি লেখা যায় এই যার মানটা আছে আর মানটা আমরা এটা পেয়েছি আর এক্স তাহলে এটাকে যতক্ষণ আমরা রুটে ইয়ে নিয়ে যাব তখন কি দাঁড়া দেখো তো এটা বলতো সরাসরি এই আর মানটা কোনটা এটা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি রুট দিয়ে আর এক্স এই মানটা আসছে এখন এখান থেকে যদি আমরা চিন্তা করি এই আর এর সমান্তরাল একক ভেক্টর তাহলে আমাদের সমান্তরাল একক ভেক্টরের অঙ্ক আমরা সামনে করব এবং এটা হচ্ছে তোমার এই সমান্তরাল একক ভেক্টর দিয়েও অনেক কোশ্চেন আসে তো এখান থেকে অথবা যদি কোনো একটা ভেক্টর দেওয়া থাকে তার সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলতে পারে এটা তোমার 3 মার্কসের জন্য গতে আসতে পারে অথবা এই পার্টটুক দিয়ে অনেক সময় একটা মান আর মান দেওয়া আছে তোমার এমসিকিউ তো আসতে পারে তখন আমরা যাতে সরাসরি সমান্তরাল ভেক্টরের একক মান বের করতে পারি একক ভেক্টর তাহলে এখান থেকে কি লেখা যায় আর একক ভেক্টর তখন কত তাহলে এটা হচ্ছে আমার সূত্র একক ভেক্টর সমান্তরাল একক ভেক্টর যখন কোনো একটা ভেক্টর কত এই আর ধরো আর এর মান যখন থাকবে তখন এখান থেকে আমরা কি সমান্তরাল একক ভেক্টর বের করবো আর ক্যাপ সমান হচ্ছে আর আর ভেক্টর মিশেস মডুলাস আর ভেক্টর এখন দেখো এই এটার পরিবর্তে কিন্তু এটাও লেখা যায় আর নিচে শুধু আর এই মডুলাস এবং ভেক্টরে চলে যায় তখন শুধু আর থাকে আশা করি এতটুকু তোমরা উপাংশটা বুঝতে পারছো তাহলে উপাংশটা যদি আমরা বুঝতে পারি একটু মুছে ফেলি সামনের অংশে যাব এই পর্যন্ত আশা করি তোমরা উভয়ই বুঝতে পারছো আর আরেকটা ব্যাপার বলে নিচ্ছি এই পার্টটুক যতই আমি করি না কেন যদি তোমরা এগুলো বাসায় এখন খাতা কলম নিয়ে না বসে যদি প্র্যাকটিস না করো অবশ্যই এটা পারবা না আর তোমাদের এগুলো কিন্তু পুরোটাই নতুন এটা কিন্তু 9ম-10ম শ্রেণীতে ছিল না আরেকটা কথা বলে নিচ্ছি তোমাদের দুইটা পার্ট একটা হচ্ছে প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রথম পত্রে যেমন ভেক্টর এই ভেক্টরটা থেকে শুধু কলেজের যে তোমার অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো হবে তোমার টিউটোরিয়াল হোক অথবা অর্ধবার্ষিক বার্ষিক টেস্ট পরীক্ষা এমনকি বোর্ড পরীক্ষাতেও এই ভেক্টর অধ্যায়টা থেকে
অবশ্যই একটা কোশ্চেন থাকবেই, এর থেকে কিছু অংশ অন্য একটা অধ্যায়ের ভিতরে অনেক সময় ঢুকতে পারে, কিন্তু এই ভেক্টর থেকে ফুল অ্যাকসেপ্ট কোশ্চেন হয়। তো আশা করবো তোমরা যদি এই অধ্যায়গুলো ওই অধ্যায়ের এই পার্টগুলো আমি যে অংশগুলো যেদিন যে যে টপিক নিয়ে আলোচনা করতেছি যদি এটা ভালোভাবে দেখো, আশা করবো এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবা। আর এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন হবেই, আর অ্যাকসেপ্ট কোশ্চেন পারা মানে কত তোমার অবশ্যই 10 মার্ক হয়ে যাওয়া। এখন দেখো আমরা যেহেতু এটার উপাংশটা নিয়ে আলোচনা করছি, এখন আমরা এখান থেকে ত্রিমাত্রিক উপাংশের ক্ষেত্রে আমরা কিছু মান বের করব। একটা হচ্ছে কি, তাহলে এটা মুছে ফেললাম, আমরা উপাংশগুলো নিয়ে দেখলাম। এখন দেখো তাহলে এই জায়গাটা এ একটা ভেক্টর, এ ভেক্টর কি সমান্তরাল একক ভেক্টর কি হবে, সমান্তরাল একক ভেক্টর। দেখো এর আগের অংশটুকু আমি কেন আলোচনা করেছি, এখন এ একটা ভেক্টর, এর মান আমরা পরে চিন্তা করি, যখন এ ভেক্টর থাকবে তখন এই এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কি হবে, এ ক্যাপ সমান এ ভেক্টর, এ ভেক্টর মডুলাস। তাহলে কি আমরা এই এ ভেক্টরের মান যদি থাকে এখান থেকে আমরা সমান্তরাল একক ভেক্টরটাও ফাইন্ড আউট করতে পারবো। এখন দেখো এখান থেকে আমরা এখন কি বের করব, এই প্রত্যেকটা অক্ষের কোসাইনের মান। এখন কোসাইনের আগে এখন এখান থেকে দেখো আমরা প্রথমে এক্স চিন্তা করব, কি চিন্তা করব এক্স। তাহলে এর আগে আরেকটা পার্ট দেখো, এ এ ভেক্টর, এ ভেক্টরটা কি এখানে অক্ষ কয়টা, ত্রিমাত্রিক ত্রিমাত্রিক স্থানাঙ্ক এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। তাহলে এ সমান কি লিখতে পারবো, এ ভেক্টর সমান এ এক্স আই। আমরা কিন্তু এই এর উপরে ভেক্টর চিহ্ন দিইনি, কারণ এটা হচ্ছে একক ভেক্টরে আই আই এর উপরে ক্যাপ প্লাস এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জে প্লাস এ জেড কে। এখন দেখো এই এই সূত্রগুলো অবশ্যই কিন্তু কাজে লাগবে, এটা একটা ভেক্টর। এই এ ভেক্টর বলতে কি বুঝবো, যদি তিনটা অক্ষ থাকে তিনটা স্থানাঙ্ক তখন এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর একটা, জেড অক্ষ বরাবর একটা, এক্স অক্ষ বরাবর আই ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে দ্বারা প্রকাশ করছি। তাহলে এখানে দেখো আমরা সমান্তরাল একক ভেক্টর পেয়েছি এবং এ একটা ভেক্টর মান পেয়েছি। এখান থেকে আমরা বের করব যদি কোন একটা ভেক্টর দেওয়া থাকে এবং কোন দেওয়া থাকে, ভেক্টরটা নির্ণয় করতে বলবো তুমি এই এ ভেক্টরটা। এখন এখান থেকে আমার এক্স এর একটা মান বের করা যাবে, এ ওই একটা পাওয়া যাবে, এ জেরও পাওয়া যাবে, এবং এখান থেকে এর কোসাইনের মানগুলো কোসাইনের দিক দিকটা হচ্ছে কোনগুলো নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথমে এ এক্সে যাই, এ এক্স আসলে কি, আমরা গত ক্লাসে কিন্তু এ এক্স এ ওয়াই এ জেড এটা চিন্তা করেছি। তাহলে এ এক্স সমান দেখো আমরা কী লিখতে পারি, এ এক্স সমান সমান অক্ষটা কি এক্স অক্ষ, এটা কি এই এ ভেক্টর। এখানে যদি একটা টর্চ লাইট দেই তখন এই এ ভেক্টর একটা অভিক্ষেপ কোথায়, এক্স অক্ষের উপরে পড়ব, তার মানে এ এক্স সমান কি আমরা যেটা গত ক্লাসে বলছিলাম প্রজেকশন এক্স এ। প্রজেকশন এক্স এ বলতে আমরা কি বুঝি, এই এক্স অক্ষের উপরে এ ভেক্টরের অভিক্ষেপ। আবার কিন্তু আমি অভিক্ষেপে চলে আসছি, কারণ ওটা ভালোভাবে ওটা কনসেপ্ট যদি ওখানে না থাকে এটা কিন্তু ক্লিয়ার হবে না। আর আমরা উপাংশটা একটু দেখে দিলাম, এখন আমরা কোথায় যাবো অভিক্ষেপে। তাহলে এক্স অক্ষ বরাবরে এর অভিক্ষেপ, এটাকে আমরা লিখতে পারি এর অভিক্ষেপ বলতে এর মান, এর মান কত, এটা কস। এখন দেখো কস থিটা এক্স, যেহেতু এক্স অক্ষ বরাবর, এখন দেখো তো আমার কোন কোনটা হবে আসলে, এটাকে যদি আমি একটা বিন্দু দিই ধরো এই এ, তো এখানে যদি আমি এফ এম দিলাম, একটু দেখো এই এই কেন্দ্রটা থেকে যে একটা লম্ব টানছে এখান থেকে কিন্তু এই একটা লম্ব, তার মানে কত, এটা ওয়াই অক্ষের বরাবর। এখানে কি এই এই বিন্দুটা যদি এখানে না হয়ে এখানে চলে আসতো তখন কি হলো, তো দেখতো এই এক্স অক্ষের সাথে এটা কি কোন উৎপন্ন করছে থিটা এক্স। খেয়াল করবা এই জিনিসটুকু যদি অনেক সময় পরীক্ষার সময় তোমার কোণের মান দেওয়া থাকবে এবং একটা মান দেওয়া থাকলো, তখন এই কোণের মান কোন কোনটা কোথায় পড়বে এই চিত্রটা ভালোভাবে খেয়াল করবা, কারণ এই চিত্রটার আলোকে কিন্তু তোমাকে শুধু চিত্রটা দিয়ে দেবে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ আর কিছুই দিবে না। তো এখানে এবং কোণের মানগুলো দেওয়া থাকবে, তখন ওই জায়গাটা থেকে তোমাকে মানগুলো বসায় নিতে হবে। এখানে দেখো এটা এক্স অক্ষ, তাহলে এই এই রেখাটা এই রেখাটার সাথে কত থিটা এক্স। এখন দেখো আবার ওয়াই অক্ষের সাথে এই এই বিন্দুটা এটা যদি দেখানো হয় তখন কি এটা থিটা ওয়াই। আবার এই অক্ষটা কি মানে এই যে রেখাটা টানছি আমি ওই ফ্যানের যে লম্বটা টেনেছিলাম ওখান থেকে, তাহলে এই জেড অক্ষের সাথে এর কোণটা কত থিটা জেড। তাহলে এখানে যেহেতু এক্স অক্ষ বরাবর তাহলে কস থিটা এক্স। এখন দেখো এখান থেকে আমরা এ এক্সটা পেয়েছি, কি পেয়েছি এ এক্স পেয়েছি, ঠিক
এক্স পেলে, এরপর এ ওয়াই, এ ওয়াই তে কি হবে, এ ভেক্টর মডুলাস cos থিটা ওয়াই, তাহলে এ জেড সমান কত, এ cos থিটা জেড। একটু দেখো এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, এই জায়গাটা থেকে আমি যদি কোসাইনের মান বা কোসাইনের দিকটা বের করতে চাই, থিটা কোণের মান, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি একটু দেখো, থিটা এক্স সমান সমান এক্স, এই পার্টটা বামে নিলে এই আর এক্সটাকে যদি ডানে নেই, দেখো এখান থেকে থিটা এক্স বের করতে গেলে এই কসটা ডানে গেলে কস ইনভার্স এক্স মডুলাস, দেখো তো থিটা এক্স সমান কত, কস ইনভার্স এক্স এ পেয়েছি। আচ্ছা যদি এটাই পেয়ে থাকি, এটা কোথায়, এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকটা হলো, তাহলে এখান থেকে অবশ্যই কি থিটা ওই আমরা বের করতে পারবো, তাহলে দেখো তো একটু মুছি এটা, তাহলে এখান থেকে সরাসরি আমরা থিটা ওয়াই কি লিখতে পারি, থিটা ওয়াই সমান এ ওয়াই, সরি কস একটা কস ইনভার্স এ ওয়াই, ঠিক তেমনি থিটা জেড কতদিন এটা আমি দেখাইছিলাম, সরাসরি এখান থেকে কস ইনভার্স এ জেড। আচ্ছা এখন দেখো এখান থেকে আমরা কি কি পেয়েছি, এক্স এর মান কি আসে, প্রজেকশন এক্স এম এ মডুলাস এ ভেক্টর কস থিটা এক্স, এরপর হচ্ছে এ ওয়াই এর পেয়েছি, আবার জেড এর ক্ষেত্রে একটা পেয়েছি। এখন দেখো এখান থেকে আমরা কোসাইনের দিকগুলো, থিটা এক্স পেয়েছি, থিটা ওয়াই পেয়েছি, থিটা জেডও পেয়ে গেলাম। এখন দেখো এই চিত্রটা তোমরা যদি সরাসরি বোর্ডে চিন্তা করো কখনো কিন্তু বুঝতে পারবে না, এটা তোমাদের বাসায় অবশ্যই একটা দেয়ালে দুটা দেয়াল যখন একটা জায়গায় মিশে গেছে এভাবে, তখন এই কর্নার কর্ণটা চিন্তা করবে, এই পয়েন্টটা এরকম যদি থাকে, এই আমার দেখো একদম সর্বকনিষ্ঠ আঙ্গুলটার বরাবর, এটা যদি ওই জেড অক্ষ হয় উপরেরটা কি ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তখন এই পয়েন্টটা এই একদম সর্বকনিষ্ঠ আঙ্গুলটা দেখো এটার মাথায়, এটা যদি একটা সেন্টার পয়েন্ট এটা যেমন এখানে, তখন কিন্তু কলমটা ধরলে আমরা এটা কি জেড অক্ষ পাই, তার মানে প্রত্যেকটা প্রত্যেকটার সাথে কি আছে লম্বভাবে আছে, কিন্তু বোর্ডে যখন দেখাবো তখন কিন্তু লম্ব মনে হচ্ছে না। এখন দেখো আমরা এই পার্টগুলো পেয়ে গেছি, এখন এর আলোকে আমরা একটা সমাধান করি, দেখি কি দাঁড়ায়, এগুলো হয়েছে মুছে ফেললাম, এগুলো কিন্তু মুছে ফেলতেছি, আর একটু দেখে নাও, মুছে ফেললাম, এখানে একটু লিখি আমরা, এমন একটি ভেক্টর, এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান 30 একক এবং এখন দেখো এখানে আমরা এর একটা সমাধান করব, কি আছে এখানে, এমন একটি ভেক্টর এ নির্ণয় করবো, কোনটা, এটা একটা ভেক্টর এ যার মান কত 60 একক এবং এক্স ওয়াই জেড অক্ষতরের সাথে কোণ কত 30, 60, 45। এখন এটার আলোকে আমরা দেখি 30 এক্স অক্ষের মান, এক্স অক্ষের সাথে কোণ 60 ওয়াই অক্ষের, জেডটা 45, তাহলে একটু আমরা বসায় দিয়ে দেখি, যদি এটা না থাকতো এই চিহ্ন তখন কোথায় বসাতাম, এই যে থিটা এক্স দেখো কত 30, থিটা ওয়াই সমান কত 45 ডিগ্রি, এটা কত 60 ডিগ্রি। এখন এখান থেকে আমরা কি বের করবো, এ ভেক্টরটা নির্ণয় করবো, এ ভেক্টরটা নির্ণয় করতে গেলে
হালকা অংশে কি কি দরকার? এই এ এক্স এর মান দরকার, এ ওয়াই এর দরকার, এ জেড এর মান দরকার, তাই তো? তাহলে দেখি এখানে আমাদের দেওয়া আছে কি কি, একটু খেয়াল করে আমরা দেওয়া আছে কি কি। এমন একটা ভেক্টর কি নির্ণয় করব, এ নির্ণয় করব। তাহলে এ নির্ণয় করলে যার মান আছে 60, তার মানে 60 দেওয়া আছে। থিটা এক্স সমান কত? 30 দেওয়া আছে। থিটা ওয়াই সমান কত? 45। থিটা জেড সমান 60। দেখো তিনটা মান দেওয়া আছে, কয়টা মান দেওয়া আছে? তিনটা মান দেওয়া আছে এবং এ ভেক্টর মান দেওয়া আছে। তাহলে এখান থেকে অবশ্যই আমাকে কি নির্ণয় করতে হবে? এ ভেক্টর। এ ভেক্টর বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু শুরুতে দেখেছি এ ভেক্টর বলতে হচ্ছে, এ ভেক্টর সমান কত? এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। এখান থেকে আমার এই এ ভেক্টর মানে হচ্ছে এই পার্টুক। তাহলে এই পার্টুক বের করতে হলে আমাকে অবশ্যই এ এক্স এর মান, এ ওয়াই এর মান এবং এ জেড এর মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো আমরা কোথায় যাব, এ এক্স এর মান বের করব। তো এ এক্স এর মান বের করতে হলে আমি কিছুক্ষণ আগে কিন্তু দেখিয়েছি এ এক্স সমান প্রজেকশন কত ছিল এক্স এ, তার মানে কি মডুলাস ভেক্টর এ কস থিটা এক্স। একটু খেয়াল করো এর মানটা কিন্তু দেওয়া আছে কোথায়, এই যেটা 60 লেখো, 60 কস থিটা এক্স, এক্স এর মান কত আছে? 30 আছে, কস 30 60 একটু বসে, কস 30, কস 30 মান কত? আশা করি প্রত্যেকে এটা জানো, কারণ সাইনের একটা মান আছে, কজের মান আছে। এটা যদি কারো কোনো সমস্যা থাকে এটা আমি এটা ম্যাথে আশা করি সবাই পারো, এরপর প্রধান হলে এটা আলোচনা করবো পরবর্তীতে। কস 30, কস 30 মান হচ্ছে কত? সাইন কস 30 মান হচ্ছে সাইন 61, তার মানে কত? রুট 3/2, কাটাকাটি করো কত আসে? 30, তার মানে 30√3। এখন দেখো ঠিক তেমনিভাবে এ ওয়াই বের করে ফেলবো, এ ওয়াই কত আসে? এ কস থিটা ওয়াই আর বসবো না সরাসরি, আচ্ছা থিটা ওয়াই দেখো 60 কস 30 থিটা ওয়াই, থিটা ওয়াই মানে শুধু 45 ডিগ্রি 60 কস 45 এর মান কত দেখো তো? কস 45 এবং সাইন 45 সেম 1/√2, একটু দেখো 60 উভয়কে আমরা √2 দ্বারা গুণ করবো, √2 নিচে কত আসে? √2 × √2 সমান কত? 60 √2 নিচে 2 30 সমান কত আছে? 30√2। এখন দেখো তোমরা বলতে পারতো স্যার এখানে কেন আমরা √2 দিয়েছি, √2 দ্বারা একটা কারণ, তাহলে যদি আমরা এটাও রেখে দিতাম মানে এটাও হতো। এটা হলে একটা জিনিস দাঁড়ায় কি দেখো, আমরা যদি ভাঙাইতাম এই 60 কে, এই 60 কে ভাঙালে কিন্তু আমরা √30√2 × √2 আসতো, তখন আমরা কাটাকাটি করতাম। এটা না করে সরাসরি আমরা এখানে যদি উপরে √2 দ্বারা গুণ করি, নিচে √2 দ্বারা গুণ করি, তখন দেখা যাবে কি এই √2 গুণ করলে কত? শুধু 2 হয়ে যায়। তাহলে কাটাকাটি করার জন্য আমাদের সুবিধা হবে, একটা মান আসবে। এই জন্য এটা দেখো এক্স এ ওয়াই বের করেছি, এক্স এর মান বের হয়েছে কত? 30√3 আর এখানে 30√2। একটু খেয়াল করো এখন আমরা এই পার্টটা মুছে ফেলি, এই পার্টটা যদি মুছে ফেলি এখানে এক্স, আমি কিন্তু মুছে পারবো, তোমরা তো মুছতে পারবো না, তোমরা আবার করতে হবে আর কি। এখন এজেন্ট, এজেন্টের মান এখান থেকে তাহলে কত? যে 60 এখানে দেখো কস 60 ডিগ্রি, তাহলে 60 কস 60 কত? সাইন 30 মানে হাফ, সমান সমান কাটাকাটি করো 30, তাহলে কত? এজের আসলো 30। এখন একটু দেখো তাহলে আমরা মানটা এই ভেক্টরটা বসাবো, কোন ভেক্টর? এই ভেক্টর একটা আসলো 30, এর আগেটা গেছিলো কত? এই সমান কত? 30√3 আসছিল, 30√3 আসছিল। যাই হোক এখন দেখো আমরা এক্স এর মান পেয়েছি, এ ওয়াই পেয়েছি এবং এ জেডও পেলাম। তাহলে যদি এই এই জায়গাটা মান বসাই তাহলে কি এ ভেক্টরটা পাবো? অবশ্যই পাবো। তাহলে আমরা মানটা বসাই দিই, একটু দেখো এই ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ কে, মানটা বসাও এক্স, এক্স এর মান কত? 30√3 আই প্লাস এ এর পরিবর্তে কত পেয়েছি?
30 root 2 j plus 30 k এটাই হলো আমার a ভেক্টর তাহলে দেখো তো আমরা এই a ভেক্টরটা ফাইন্ড আউট করতে পেরেছি আগে a ভেক্টরটার মান হয়ে গেল এখন দেখো এখানে যেহেতু আমার a ভেক্টর বের করতে হচ্ছে তাহলে ax ay বের করলাম এখন এর আলোকে যদি বলতো এর আলোকে যদি বলতো a ভেক্টর এই যে এখানে a ভেক্টরটি নির্ণয় করো যার মান এত একক এবং এত এত আছে এখন ঘতে গিয়ে যদি বলতো যে এই নির্ণয় ভেক্টরটির নির্ণয় ভেক্টরকে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো সমান্তরাল একক ভেক্টর তার মানে কি এই a এর একক ভেক্টর তাহলে a এর একক ভেক্টর কি হইতো এটা তাহলে আমরা এখান থেকে a এর মান বের করতে হইতো এবং এটার মান তো দেওয়াই আছে এর মান কোথায় আছে 60 তাহলে এই a ভেক্টরটার মান আমরা এখান থেকে বের করে নিতাম এই ভেক্টরটা থেকে বের করে নিলে আমরা কি সমান্তরাল একক ভেক্টরও ফাইন্ড আউট করতে পারতাম তাহলে দেখো আজকে আমরা এই পর্যন্ত শিখলাম তো আজকে যেহেতু তোমাদের এই অধ্যায়টা যেহেতু সম্পূর্ণটা নতুন তাহলে আমি আজকে এ থেকে ক্লাস দীর্ঘিত করব না আশা করি আজকে আমরা যতটুকু আলোচনা করেছি তোমরা একটু দেখবে ভালোভাবে এবং আশা করি বুঝতেও পারছো এরপর যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাবা আশা করি এটা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যতটুকু দেখেছি বারবার বলবো বাসায় বসে অবশ্যই 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 এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা তাহলে কিন্তু ভুলে যাবা আর এগুলো প্র্যাকটিসের বিকল্প কিছুই নাই শুধু একটা সাবজেক্টের নয় আমার পদার্থবিজ্ঞান নিয়ে না পদার্থবিজ্ঞান হোক রসায়ন হোক ম্যাথ হোক বাংলা ইংরেজি আইসিটি প্রত্যেকটা সাবজেক্টের বাসায় তোমরা মনোযোগ সহকারে এগুলো দেখবা তো আজকের মতে তোমাদের শুভকামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ